শুনলাম নাকি তোর বউ একেবারে পঞ্চব্যঞ্জন রান্না কইরা পেট ভরাইয়া তোরে খাওয়াইছে? কি রে এই বুড়িটার কথা কানে যায় না? তা যাইব কেন? অহনে তো ছুরি দেখছস। প্লিজ দিদা বোর করো না। আরে যাস কই যাস কই, কি কইলি কি কইলি তুই? আমি বোর করতাছি। হ্যাঁ এই দেখ 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 এইটা দেখ, এ তো আতপুরে একটা ছবি। চেনস এই বেনারসি খানকার, এই পাঞ্জাবি খানকার? আমি কি করে চিনব? আমি পুরনো জামা কাপড় মনে রাখতে পারি না। এই বেনারসি খান তোর বউ দিঘি পড়ছিল, আর এই পাঞ্জাবি খান দিঘির প্রেমিকে। মিথ্যে কথা বলছেন দিদা, মিথ্যে কথা বলছেন, আপনার নরকে ওঠাই হবে না। এই বয়সে কোথায় তীর্থে যাবেন তা নয়, এখানে বসে সংসারে আগুন ধরাচ্ছেন, কুটকাচালি করছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙছেন, ভালো হবে না আপনার, কখনো ভালো হবে না। কি রে মুখ বন্ধ হয়ে গেল কেন? দেখ আমি এই ছবিটা দেখে কি করব। হ্যাঁ তুই আর কি করবি, তুই ধরা সাপের মতন ঘরের মধ্যে বসে থাক, আর তোর বৌদি ঝিল তার দিদিরে লইয়া যা খুশি তাই করুক গিয়া। হ্যাঁ ঠিক কইরে দিব, তুই কি করবি? হ্যাঁ জোর কইরা তার দিদির সাথে তো সংসার গাইব। দিদা প্লিজ স্টপ ইট। বুঝতে পারতেছিস না? বুঝতে পারছিস না এটা দিঘি, দিঘি আর ওর বয়ফ্রেন্ডের ছবি, সবার কাছ থেকে গোপন করবে বলে অর্ধেকটা পুড়িয়ে ফেলেছে। কি বললি? এটা দিঘির ছবি নয়, বেনারসিটা ঝিল বৌদির।